জন্মেদেও যে চন্দ্রবংশর প্রতিষ্ঠাতা ওড়িশার চন্দ্রবংশর প্রতিষ্ঠাতা ভারতের চন্দ্রবংশর প্রতিষ্ঠাতা পুরোরবা ওড়িশার মহাভব গুপ্ত জন্মেদেও যেতবে উৎকল সিংহাসন আরোহণ কলে সে নিজকে ত্রিকলাঙ্ক্ত্রী কলিঙ্গাধিপতি বলে উদ্ঘোষণ কলে এবং নিজের বংশ মর্যাদাকে পরিস্ফোটন করা নিজকে কেশরী বংশ অর্থাৎ গোটে বীরত্বর প্রতীক কেশরী শব্দর অর্থ হচ্ছে সিংহ তেমন নিজকে সিংহ এবং নিজকে গোটে পরাক্রমশালী রাজা ভাবে উদ্ঘোষণ কলে এবং নিজ বংশক কেশরী বংশর নামে নামিত কলে এই সেই কেশরী বংশর প্রথম রাজা নাম হচ্ছে যযাতি কেশরী যে যযাতি কেশরী নাঁরে যাজপুর হয়ে অনুমেয় হুয়ে সেই রাজা যযাতি প্রথমে মূল দুহা দিয়ে এই একাম্র ক্ষেত্রে যে একাম্র ক্ষেত্রে যযাতি কেশরী দ্বারা মূল দুহা পড়ি এই ভব্য দিব্য মন্দির যে মন্দিরের উচ্চতা প্রায় 160 ফুট এবং বেড়া ঠার 180 ফুট এবং আহার দৈর্ঘ্য 570 ফুট ওষার হচ্ছে 465 ফুট 4.5 একর ক্রমে ভিতরে এই যে বিশাল রসাল মন্দির সেই মন্দির হচ্ছে কেশরী বংশর স্মৃতি স্মারকী যা মুন্ডি মারি ললাটেন্দু কেশরী বা ললিতেন্দু কেশরী বর্তমান আপন মানে দেখুম সেই ভব্য মন্দির উপরক সমর্থ সেবক মানে আজ আরোহণ করে যাচ্ছেন এ দীপ জ্বলব এ দীপ জ্ঞানর দীপ এ দীপ ভক্তির দীপ এ দীপ প্রজ্ঞার দীপ এ দীপ বিজ্ঞার দীপ এ দীপ হচ্ছে ভোগ ভাগ্যময় এ দীপ জ্বলিলে সকল দেবকূল সকল মানব কূল সক সকল জনতা মানে নিশ্চিত আনন্দরে রহবে প্রভুঙ্কর কৃপা প্রার্থী হবে যে দীপ উঠুছি আপন মানে শুনিলে খুশি হবে এ মন্দিরে শিব মন্দিরে বর্ষক থরুটি মহাদীপ উঠি থাকে কিন্তু আপন মানে জানিবে জগন্নাথ মন্দিরে আপনার 24 থর মহাদীপ উঠি থাকে প্রতি একাদশী দিন আপন মানে দেখি পারুছেন এই হচ্ছে লিঙ্গরাজ হরিবোল হুড়হুড়ি রে গগন পবন প্রকম্পিত হচ্ছে সমর্থ সেবক মানে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।